হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চরিতালি রান্নাঘরে আজকে তোমাদের সাথে বিকালের একটা হালকা টিফিনের রেসিপি শেয়ার করব যেটা তৈরি হবে সুজি দিয়ে খেয়েও পেট ভরে থাকবে অনেকক্ষণ খেতেও কিন্তু দারুণ হয় চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথম একটা বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি মোটা দানা মিহি দানা যে কোনো রকমের সুজি তোমরা এখানে নিতে পারো এর সাথে দিচ্ছি হাফ কাপ বেসন যে কাপ মেপে তোমরা সুজি দেবে ঠিক সেই কাপের হাফ কাপ বেসন নিতে হবে প্রথমে বেসন আর সুজি একটুখানি মিশিয়ে নিচ্ছি বেসন আর সুজির মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আমি দইয়ের মধ্যে কিছুটা জল মিশিয়ে রেখে পাতলা করে আগে থেকে নিয়েছিলাম এবার এই দই দিয়ে সুজি আর বেসন আবার একটুখানি মাখিয়ে নিচ্ছি বেসন আর সুজি যেহেতু পুরো জল টেনে গেছে তাই এবার আমি আরও হাফ কাপ জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার ভালোভাবে আবার একটুখানি মাখিয়ে নিচ্ছি যেন ভালোভাবে জলের মধ্যে আর সুজি মেখে থাকে ঠিক এমন করেই কিন্তু জল দেবে এখন কিন্তু খুব ভালোভাবে ফেটানোর দরকার নেই মোটামুটি একটুখানি খালি মাখিয়ে রাখলেই হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো এক চামচ নুন সাথে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো তুমি লঙ্কার গুঁড়োটা দিতে না চেয়েলে বাদ দিয়ে দিতে পারো আর দিলাম স্বাদমতো এক চা চামচ চিনি আর দিচ্ছি এক চামচ সাদা তেল সবকিছু একসাথে একবার ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেছি এখনো কিন্তু খুব ভালোভাবে পেটানোর দরকার নেই শুধু সবকিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে তো ভালোভাবে সবকিছু এখানে আমি একসাথে মিশিয়ে নিয়েছি আর যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা বাদ দিয়ে দিতে পারো এটা কিন্তু অপশনাল এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে কিন্তু সুজি আমাদের ভালোভাবে ফুলে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এর মধ্যে কিন্তু সুজি ভালোভাবে ফুলে গেছে এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা ওয়ান পিঞ্চির মতন সাথে আর জল দিয়ে প্রথমে সোডার সাথে এই ব্যাটার একটুখানি মিশিয়ে নিচ্ছি তোমাদের কাছে সোডা না থেকে যদি ইনো থাকে তাও দিতে পারো ইনো দিলে কিন্তু খুব ভালো কাজ হয় আর একটা ফ্লেভার অন্যরকম হয়ে যায় সোডার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সোডাটা তখনই দেবে যখন এটা আমরা একদম তৈরি করতে চলে যাব তো ব্যাটার এখানে কিন্তু খুব টাইট মনে হচ্ছে তাই আমি আর জল দিয়ে এই ব্যাটার পাতলা করে নিচ্ছি আর এখন কিন্তু আমাদের ভালোভাবে এই ব্যাটার একটুখানি পাঁচ মিনিটের মতন ফেটিয়ে নিতে হবে ফেটানোতে এ ব্যাটার কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে আর পুরো কিন্তু ছেড়ে গেছে ঠিক এরকম ব্যাটার রাখবে আর ব্যাটার ফুল সোডা বা বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু কখনো ব্যাটার রেখে দেবে না সাথে সাথে কিন্তু বানিয়ে নেবে তো বানানোর জন্য এখানে আমি স্টিলের ছোটো বাটি নিয়েছি যেরকম খুশি সাইজের তোমরা এখানে বাটি নিতে পারো এরকম ছোট ছোট বাটি না নিয়ে একটা বড় বাটিতেও তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো বাটিকে প্রথমে তেল দিয়ে ভালোভাবে একটুখানি গ্রিস করে নিতে হবে যেন যে জিনিসটা আমরা বানাচ্ছি সেটা যেন খুব সহজে বাটি থেকে খুলে আসে তোমরা এখানে বাড়িতে কেকের মূল থাকলে মূলটি বসাতে পারো টিফিন বক্সে বসাতে পারো বা ছোট ছোটো এরকম স্টিলের বাসন প্রত্যেকেই বাড়িতে থাকে বাটি এরকম বাটিতেও তোমরা বানাতে পারো ভালোভাবে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি নিয়ে এখানে কিন্তু আমি ব্যাটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা এমন করে দিতে হবে যেন ওপরে কিন্তু অনেকটা পরিমাণে জায়গা থাকে যেন ওটা ফুলবে যখন আর নাহলে কিন্তু এটা বাটি থেকে বেরিয়ে আসবে তো একটুখানি জায়গা রেখে রেখে দেখো এইভাবে আমি পুরো বাটিগুলো কিন্তু ভরে দিলাম আর এখানে আমি নিয়ে বসিয়ে দিয়েছি একটা সসপ্যান নিয়ে নিয়েছি হাফ সসপ্যান জল তোমার সসপ্যানের জায়গায় গামলা কড়াই যে কোনো কিছু বসাতে পারো আর এখানে নিয়ে নিচ্ছি একটা বড় ছাঁকনি এরকম ছাঁকনি আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে আছে এরকম একটা ছাঁকনি এভাবে সসপ্যানের উপরে বসিয়ে দিলাম দিয়ে একটা একটা করে বাটি এই ছাঁকনির মধ্যে বসিয়ে দিচ্ছি যেমনটা আমি আগে বললাম তোমরা চাইলে একটা বড় বাটিতেও খানাতে পারো তো একটু করে জায়গা রেখে রেখে ভালোভাবে এখানে বসিয়ে দিচ্ছি আর গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি ফ্লেম বাড়িয়ে দিয়েছি হাই ফ্লেম দিয়ে কিন্তু এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই খাবারগুলো ঢাকা তুলে দিলাম দেখো কি ভালোভাবে ফুলে গেছে সময় কিন্তু লাগে একদম কম তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু সবগুলো খুব ভালোভাবে ফুলে গেছে এবার একটা টুথপিক দিয়ে একটু দেখে নিচ্ছি কাঁচা রয়েছে কিনা যদি মনে হয় কাঁচা রয়েছে তাহলে আরও পাঁচ মিনিট গ্যাস জ্বালিয়ে এগুলোকে কিন্তু পেক করে নিতে পারো তো এখানে টুথপিক ক্লিয়ার এসেছে মানে আমার কিন্তু এগুলো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন কিন্তু খুব গরম রয়েছে আমি গরম গরম অবস্থাতে এগুলোকে বের করছি আস্তে করে একটুখানি দেখো এভাবে কিন্তু সরালেই কিন্তু আমাদের এটা খুলে চলে আসবে কারণ খুব ভালোভাবে ভেতর পর্যন্ত কিন্তু এটা সেদ্ধ হয়েছে দেখলেই বুঝতে পারছো তৈরি হয়ে গেল আমাদের বিকেলে খাবার মতন একটা হালকা জল খাবার যেটা পেটও কিন্তু অনেকক্ষণ ভরে থাকবে সস চাটনি বা আচার দিয়েও কিন্তু খেতে পারো বা চায়ের সাথে কিন্তু খেতে দারুণ লাগে নুনতা নুনতা তো খেতে খুব মজা লাগে খেতে তো কেমন লাগলো আমার আজকের এই বিকেলের হালকা নাস্তা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখে বুঝতে পারছো কত সুন্দর হবে কিন্তু এটা ফুলেছে তাও আমি একটা তোমাদের সাথে কেটে দেখাচ্ছি দেখো ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে এগুলো কিন্তু সেদ্ধ হয়েছে আর একদম নরম তুলতুলে আর পেটও কিন্তু অনেকক্ষণ ভরে থাকবে তো আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো